বিশ্ব ব্যাংকের হিসেবে বাংলাদেশ যে নিম্ন মধ্যম আয়ের দেশ তার খুব একটা প্রচার প্রচারণা চান না অর্থমন্ত্রী অন্তত 2021 সাল পর্যন্ত স্বল্প সুদে ঋণ পাবার সুবিধাতেই এমনটি চান তিনি তবে তার সাথে দ্বিমত জানিয়ে দেশের উন্নয়নের কথা সবাইকে জানিয়ে দেবার পক্ষে বাণিজ্যমন্ত্রী সকালে রাজধানীর জাতীয় অর্থনৈতিক পরিষদ মিলনায়তনে আয়োজিত স্বল্পোন্নত দেশের জন্য জাতিসংঘের নেয়া 10 বছর মেয়াদী পরিকল্পনার 5 বছরের অগ্রগতি প্রতিবেদনের খসড়া নিয়ে আলোচনায় এসব বলেন স্বল্পোন্নত 48টি দেশকে আরও এগিয়ে নেবার স্বার্থে 2010 সাল থেকে 2020 সাল পর্যন্ত 10 বছর মেয়াদী পরিকল্পনা নেওয়া হয়েছিল জাতিসংঘের পক্ষ থেকেই সেই পরিকল্পনা অনুযায়ী 5 বছরে কতটুকু অগ্রগতি হলো তারই প্রতিবেদন দিতে হবে আগামী বছরের মাঝামাঝি সেই প্রতিবেদনেরই একটি খসড়া প্রস্তুত করেছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগ সে বিষয়ে সব মন্ত্রণালয়কে জানাতেই তাদের এমন আয়োজন যেখানে প্রতিবেদনে দেয়া তথ্য পরিসংখ্যান আরও ঠিকঠাক করার পরামর্শ দেন অনেকেই আর খসড়া প্রতিবেদনে বারবারই বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে তুলে ধরা হয় যদিও স্বল্প সুদে ঋণ পাওয়ার সুবিধার্থে বিষয়টি নিয়ে ভিন্ন মত আছে অর্থমন্ত্রীর আমাদের অনেক ডোনার ইতিমধ্যেই নোটিশ দিয়ে দিয়েছেন যে তারা যেহেতু বাংলাদেশ মিডল ইনকাম লোয়ার মিডল ইনকাম কান্ট্রি হয়ে গেছে সুতরাং তাদের এখন একটু রেট অফ ইন্টারেস্ট দিস ইন দ্যাট এগুলো একটু বাড়াতে হবে This must be very, very strongly resisted. We are not a lower middle-income country yet. এবং আমার নিজের ক্যালকুলেশন হলো 2021 আগে আমরা হব না সুতরাং এই পিরিয়ডটাতে এটা কোনো মতেই আমাদের কোনোখানেই অ্যাকসেপ্ট করা উচিত না তবে অর্থমন্ত্রীর সাথে একমত নন বাণিজ্য মন্ত্রী আপনি যেটা বললেন যে আমরা লো ইনকাম আসলে অন দি বেসিস অফ দি ইউনাইটেড নেশন এটা মানে আমি ডিপ রেসপেক্ট আমি মনে করি যে এটা ঠিক না কারণ আমরা ইতিমধ্যেই নিম্ন মধ্যমের দেশে আমরা প্রবেশ করেছি এবং এটা সারা বিশ্বে গ্রহণ করেছে এবং সব জায়গায় বলে যে বাংলাদেশ ইজ নাও এ লোয়ার মিডল ইনকাম কান্ট্রি এছাড়া সারা দেশে স্কুল কলেজ জাতীয়করণ করার আগে শিক্ষক থাকলেও পরে কেন শিক্ষকের ঘাটতি দেখা দেয় উপজেলায় নির্মাণ করা দুইতলা তিনতলা হাসপাতালগুলোতেই বা কেন কোনো কার্যক্রম চোখে পড়ে না তা নিয়েও প্রশ্ন তোলেন অর্থমন্ত্রী কেন কমিউনিটি ক্লিনিকে ভিড় হয়ে যায় এত ভিড় হয় মানুষ বসতেও পারে না যেখানে তাদের দেখার জায়গা আছে দে ক্যান সিট দেয়ার কিন্তু টিএইচসি বিউটিফুল বিল্ডিংস পড়ে আছে নাথিং কোনো কোনো মানুষই নেই শিক্ষা ইজ ডুইং ভেরি ওয়েল অ্যাপারেন্টলি But hidden behind it are very serious problems. Secondary education is in doldrums totally. সমস্ত গভর্নমেন্ট কলেজে যত টিচার আছে সারা দেশে দে অল লিভ ইন ঢাকা তবে এ বিষয়ে অর্থমন্ত্রীর সাথে পুরোপুরি একমত হতে পারেননি বাণিজ্য মন্ত্রী রোকন উদ্দিন এনটিভি নিউজ ঢাকা